বানাবো সোয়াবিনের একটা নতুন রেসিপি, আপনারা দেখবেন ভালো লাগবে। তার জন্য আমি কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলাম। সোয়াবিনটাতে আমি এখন দেবো জিরে, নুন, হলুদ, অল্প লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। একটু অন্যরকমভাবে রান্না করবো সোয়াবিন। প্লিজ দিয়া কর্মকার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে। তেজপাতা জিরে সোমবারা দিয়ে দিলাম, একটু কাঁচা তেল দিয়ে মাংসটা মেখে নেব, সোয়াবিনটা মেখে নেব। খেয়ে দেখবেন খুব ভালো লাগে, খুব খুব। একটু চিড়ে দিতে পারেন, আমি একটু চিড়ে দিয়েছি। আমার মোটামুটি সব রান্নাতেই আমি চিড়ে দিই, তার কারণ কালারটাও ভালো হয়, খেতেও খুব টেস্টি হয়। এবার মাখানোর সরঞ্জামটা এর মধ্যে ঢেলে দিই। সরঞ্জামটাকে আগে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। অল্প তেলে, যারা অল্প তেল পছন্দ করেন ভীষণ পছন্দ হবে সোয়াবিনটা, একদম মাখা মাখা রুটির সঙ্গে খাওয়ার দরকার। বেশিক্ষণ টাইমও লাগবে না সোয়াবিনটা করতে, যেহেতু সেদ্ধ করা আলুটা একদম ছোটো ছোটো করে কেটেছি। প্লিজ দিয়া কর্মকার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।